This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিন আগেও গোটা মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ। ফুলকপি, লঙ্কা, টমেটো, ক্যাপসিকামের গাছগুলো দ্রুত বেড়ে উঠছিল, ফলও ধরছিল। আর কদিন পরেই বাজারে বিক্রি করে মোটা টাকা আসত চাষিদের পকেটে। কিন্তু শুক্রবার থেকেই সব ছবি পাল্টে গেল। ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফল করার পরই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। আর বৃষ্টির কারণে জল জমেছে সবজি খেতে, সবুজ মাঠ এখন ধুধু করছে, গোটা মাঠ কার্যত পরিণত হয়েছে জলাশয়ে। সেখানে ভাসছে সবজির পাতা, গাছ, মাথায় হাত কৃষকদের। সকলের গলাতেই হতাশার সুর, এক সুর সকলের মুখে। শুক্রবারের বৃষ্টিতে সব শেষ। ক্যাপসিকাম আছে, ওলকপি আছে, ফুলকপি আছে, সবই তো আছে এখানে। আরও চাষি আছে এখানে, প্রচুর পরিমাণে চাষি আছে, সবারই সব জলের তলায়। কি কারণে বারবার জল হলে জমির তলায় জল থাকে? জল থাকে, ড্রেন নেই, টোটাল ড্রেন নেই, শুধু ওই ড্রেনের জন্যই। হ্যাঁ, চাষ সব মানে বারো মাসে চাষ আমাদের এখানে, আর ড্রেন নেই বলে আজকের এই অবস্থা। ড্রেন যদি থাকতো আমাদের এটা পড়তো না। আমাদের পাশেই আমাদের খাল, অসো পানি ওই খালে যাচ্ছে না। এই সবজি কোথায় যায়? নিয়ে কলকাতার দিকে চল যায়, বা ওই ধুলাগড়ি যায়, অনেক দূরে দূরে চল যায় সব মাল। যদি সবজি না হয় ফলে সবজির দাম কি? দাম তো বাড়বে, বাড়বে, দাম তো বাড়বে। জল জমার ফলে সবজি খেতে গাছের কি ক্ষতি? জলে গাছ সব মরে যাবে, সরু জাল, পেঁপসি জাল, সব কিছু, ফুলকপি সব পচে যাবে। শুক্রবার সকাল থেকে বেলা যত বেড়েছে তত বেড়েছে বৃষ্টির পরিমাণ। এমন ভারী বৃষ্টি হয়েছে যে মাঠে মাঠে হাঁটু সমান জল জমে গিয়েছে, পচন ধরেছে সবজিতে। শীতকালে কথা ভেবে ভাঙড়ের দুটি ব্লকের ১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা রবি শস্যের চাষ করছিলেন তাঁদের মাথাতেও হাত। চাষিদের দাবি, ভারী বর্ষণে মাঠ ভরা উচ্ছে, পটল, লঙ্কা, ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকামের গাছ নষ্ট হয়ে গেছে। এক টানা বৃষ্টিতে শাক সবজি যেমন পালং, লেটুসের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের আশঙ্কা, এখন বৃষ্টি থামলেও কালী পুজোর সময় সবজির দল লাফিয়ে লাফিয়ে বাড়বে, উল্টে কমবে যোগান। ঝড় শেষ, আমাদের তো দানা ফেললেও আর হবে না, দানা দানা আর পাওয়া যাচ্ছে না, এই জমি মারি হয়ে যাবে। হ্যাঁ, এই সময় কী কী চাষ হয় মূলত? এসব হবে লঙ্কা, কপি হবে, পালং হবে, লাল শাক হবে, মূলো হবে, তা যা দেবে হবে এখানে বাংলা জমিতে। সব কিছু কিছু সবজি চারাগুলো জলের তলায়, ফলে কী সমস্যা হবে? এসব আর হবে না, এসব মরে যাবে। হ্যাঁ, এসব বাঁচবে না, খুঁজে পাচ্ছি আমি, সব মরে যাবে। পাঁচ তিরিশ বেঁচে গেছো, পুরো শেকড় খারাপ হয়ে সব মরে যাবে। সব জায়গায় সমস্যা নেই, যে সমস্ত ড্রেন আমরা বিশেষ করে এগ্রি ইরিগেশনের পক্ষ থেকে আমরা মানে বিভিন্ন জায়গায় খাল সংস্করণ থেকে শুরু করে আমরা ভাঙড়ে ইতিমধ্যে চার চারটে খালের প্রপোজাল দেওয়া হয়েছে, যেখানে খাল সংস্করণের মাধ্যমে জল নিকাশির ব্যবস্থা ক্লিয়ার করা। কারণ মাঠের জল তো ছোটোখাটো ড্রেন দিয়ে বার করা সম্ভব নয়, সেই কারণে মাঠের যে নিকাশি ব্যবস্থা ম্যাক্সিমাম জায়গায় ঠিক রয়েছে, দু একটা জায়গায় হয়তো প্রবলেম হয়েছে, সেটা আমরা দেখে নেব এবং খুব তাড়াতাড়ি তার সমাধান হবে। নিউটাউন, লাগোয়া, হাতিশালা, কোঁচপুর, সাতলিয়াতে মাচা পদ্ধতিতে লাউ, কুমড়ো, চাল, কুমড়ো চাষ করা হয়। এক টানা বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার কারণে মাচার খুঁটি আলগা হয়ে মাঠেই মুখ থুবড়ে পড়েছে লাউ কুমড়ো, কাদায় গড়াগড়ি যাচ্ছে গাছের ডালপালা। জমি থেকে গাছ তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চাষিরা। অতিরিক্ত বৃষ্টিতে মাচা ভেঙে পড়েছে, গাছ, ফল সব পচে যাচ্ছে। এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে আউশ ধানের। দানা ঘূর্ণিঝড় শুরুর আগে পাকা ধান তোলা গেলেও কাঁচা ধান তোলা যায়নি, মাঠেই জমা জলে গড়াগড়ি খাচ্ছে সোনার ফসল। টিভি9 বাংলা ডিজিটাল।